হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সামনে বিশ্বকাপ কিছুদিন পরই আসছে। আর্জেন্টিনা, ব্রাজিল, বাংলাদেশ, বাংলাদেশে মাতামাতি হয় আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুটি দেশ নিয়েই। মাতামাতি থেকে অনেক কিছু হয়ে যায়, তো আমরা চাই না এরকম কোনো ঘটনা ঘটা। বাংলাদেশে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনা দুই দলকে নিয়েই কৌতুক শুনব, ছোট্ট ছোট্ট কৌতুক। এবং এই কৌতুকগুলো আমরা শুনব টকিং টম এবং তার গার্লফ্রেন্ড টকিং অ্যাঞ্জেলার মাধ্যমে। তো চলুন দেখে আসি। আমি না ব্রাজিলের বিশাল বড় ফ্যান, তো গেলাম একবার ব্রাজিলের পতাকা কিনতে, কিন্তু দোকানদার আমার কথা শুনে মাথা ঘুরে পড়ে গেল কেন এটা তো বুঝতে পারতেছি না। গিয়ে বললাম, ও দোকানদার ভাই, দোকানদার ভাই, আমাকে একটা সুন্দর ব্রাজিলের পতাকা দিন তো। জি বলুন, অনেকগুলোই তো দেখালাম ব্রাজিলের পতাকা, কিন্তু আমার না কোনো রঙই পছন্দ হচ্ছে না, আমাকে অন্য রঙের ব্রাজিলের পতাকা দিন তো। আরেকটা বাস্তব ঘটনা শুনুন। একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তো দেখি কি মাতব্বরের বাড়ির সামনে জার্মানির পতাকা লাগানো, কিন্তু সে তো আর্জেন্টিনার সাপোর্টার। পতাকার মাঝখানে আবার দেখি ছোট করে লেখা আর্জেন্টিনা। যাওয়ার পর দেখি বারান্দায় মাতব্বরের ছোট্ট মেয়েটা বসে বসে রোদটা। বললাম, কি ব্যাপার বাবু, তোমরা না সবাই আর্জেন্টিনার সাপোর্টার, তো তোমার বাবা এটা জার্মানির পতাকা কেন লাগালো? তা সেই বিচ্ছিটি বলল, হয়েছে কি কাকু জানো, আমাদের বাসার সামনে সাবেক ওই যে কি বলে মাতব্বরটা না, সে আর্জেন্টিনার পতাকা লাগিয়েছে। আমার বাবাও যদি আর্জেন্টিনার একই রঙের পতাকা লাগায়, তাহলে তার থেকে আমাদের মানবজাতিটা কোথায় বাড়লো বলো তো? এজন্য না জার্মানির পতাকার মধ্যে ছোট্ট করে আর্জেন্টিনা লিখে রেখেছে। একটি বাস্তব ঘটনা বলবো। ডাক্তার শ্রাবন্তী তালুকদার আমাদেরকে ফেসবুকে লিখে পাঠিয়েছে, তিনি বলেছেন তাদের বাসার সবাই নাকি ছিল ব্রাজিলের সাপোর্টার, তার বাবা সে সবাই ব্রাজিলের সাপোর্টার, শুধু তার ভাই তো ছিল একা, অর্থাৎ তার ভাই তো ছিল ছোট্ট। তা ছোট ভাই, ছোট মানুষ, কিছু বুঝতে পারতেছে না কি সাপোর্ট করলে ভালো হবে, কোনটা জিতবে। তো সে তার এক বন্ধুর পরামর্শে আর্জেন্টিনার পতাকা কিনে বারান্দায় লাগালো। সেবার আর্জেন্টিনা গেল বিদায় হয়ে, তারপর বাবা আরে কাজিনের পরামর্শে সে লাগালো ইংল্যান্ডের পতাকা, ইংল্যান্ডে গেল বিদায় হয়ে, অবশ্য সেবার ব্রাজিল চ্যাম্পিয়ন হয়েছিল। তো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন, লাইক কমেন্ট দিন, এবং আমরা পরবর্তী টিউটোরিয়াল নিয়ে হাজির হচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, বাই, টাটা, টেক কেয়ার। আর্জেন্টিনার জয় কামনা করে শেষ করছি, ধন্যবাদ।